আসসালামু আলাইকুম আজ একটি এনজিও চাকরি বিজ্ঞাপনে আপনার সামনে হাজির হয়েছে পপি এনজিও থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞাপনটির মাধ্যমে পাঁচটি পদে অনির্দিষ্ট সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের সকল জেলা লোকরা আবেদন করতে পারবেন সহকারী কর্মসূচি ব্যবস্থাপক পদে স্নাতকোত্তর বার্ষিকগত যোগ্যতার ভিত্তিতে লোক নিয়োগ দেওয়া হবে ঋণ কর্মসূচিতে কমপক্ষে চারটি শাখা পরিচালনায় এক বছরের অভিজ্ঞতা সহ ক্ষুদ্রায়ন কর্মসূচিতে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে মোটরসাইকেল চালান পারদর্শী এবং বৈধ ড্রাইভিং সর্বোচ্চ বছর বেতন করা হবে টাকা শাখা ব্যবস্থাপক হিসেবে লোক নিয়োগ দেওয়া হবে স্নাতকোত্তর পাশে এবং সংশ্লিষ্ট কাজে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে সহকারী শাখা ব্যবস্থাপক হিসেবে লোক নিয়োগ দেওয়া হবে স্নাতকোত্তর পাশে সিনিয়র মাঠ কর্মকর্তা হিসেবে স্নাতকোত্তর পাশে লোক নিয়োগ দেওয়া হবে মাঠ কর্মকর্তা হিসেবে লোক নিয়োগ দেওয়া হবে স্নাতকোত্তর পাশে এবং হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর গুরুত্বপূর্ণ শর্তগুলি সম্পর্কে এখানে বলা হয়েছে যে সকল পদের জন্য শিক্ষানিবেশকাল ছয় মাস শিক্ষানিবেশকালে স্বল্প মূল্যে একক আবাসন সুবিধা প্রদান করা হবে দুই থেকে নং পদের জন্য এখানে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হবে যেমন ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফ্রান্ড গ্রাজুটি ইত্যাদি এখানে আরো বলা হয়েছে যে নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীদের জামানত বাবদ দুই নং পদের জন্য পনেরো হাজার টাকা তিন নং পদের জন্য চার হাজার চোদ্দ হাজার টাকা এবং চার ও পাঁচ নং পদের প্রার্থীর জন্য দশ হাজার টাকা জামানত প্রদান করতে হবে যা পরবর্তীতে ফেরত যোগ্য বলা হয়েছে যে চার ও পাঁচ নং পদে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ ফি বাবদ দুই হাজার টাকা প্রশিক্ষণ কেন্দ্রে প্রদান করতে হবে এখানে আরো বলা হয়েছে যে একটি অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা জমা দিতে বলা হয়েছে এগারো নম্বরটি হচ্ছে চার চার এক ছয় চার তিন ছয় শূন্য 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 নয় চার ছয় সোনালী ব্যাংক লিমিটেড লালমাটিয়া শাখায় জমা দিতে বলা হয়েছে এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে যে জাতীয় পরিচয় পত্র স্বীকৃত যোগ্যতা অভিজ্ঞতার সনদপত্র ও ছাড়পত্র বৈধ ড্রাইভিং লাইসেন্স সের ফটোকপি একক দুই নং পদের জন্য দুই কপি সদতলার রঙিন ছবি এলাকার দুজন গণ্যমান্য ব্যক্তি যাদের মধ্যে একজন শিক্ষক নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার সহ আবেদনপত্র আগামী দশ নয় দুই তারিখের মধ্যে উপপরিচালক মানব সম্পদ প্রশাসন পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লান্টেশন সংক্ষেপে যেটাকে পপি বলা হয় 5/11 এ ব্লক ই লালমাটিয়া ঢাকা 1207 ঠিকানায় ডাকযোগে অথবা কুরিয়ারে অথবা সরাসরি প্রেরণ করতে বলা হয়েছে এই নিয়োগ বিজ্ঞাপন সম্পর্কে বিস্তারিত জানতে এবং এই নিয়োগ বিজ্ঞাপনটি পেতে ভিজিট করতে বলা হয়েছে www.ppbd.org এই ওয়েবসাইটে তো এই ছিল আজকের চাকরির বিজ্ঞাপনটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ